ঢাল তলোয়ারে ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। পৃথিবীর সব লড়াই কি আর ঢাল তলোয়ার দিয়ে জেতা যায়? আবার সব লড়াই কি মানুষে মানুষে হয়? গায়ে কাটা দেওয়ার মতো লড়াই কিন্তু হয় মানুষের সঙ্গে অন্য পশুদেরও। ইতিহাসের পাতা ঘাটলে পাওয়া যাবে এক ভয়ঙ্কর খেলার কথা, যেখানে কৃতদাস বা সমাজের নিম্নশ্রেণীর মানুষের সামনে ছেড়ে দেওয়া হতো ক্ষুধার্ত বাঘ বা সিংহকে। এই অসম লড়াইয়ে অধিকাংশ সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়ত অসহায় সেই ব্যক্তি। কিন্তু পাখির সঙ্গে মানুষের লড়াইয়ে মানুষ করেছিল অসহায় আত্মসমর্পণ, এমনকি কখনো শুনেছেন? তাহলে চলুন আজ সেই গল্পই জানাবো আপনাদের। প্রথম বিশ্বযুদ্ধের পর হাজার হাজার যুদ্ধবিরত সৈনিকদের কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে চিন্তায় পড়েছিল অস্ট্রেলিয়ার সরকার। পশ্চিম অস্ট্রেলিয়ার সরকার সৈনিক পুনর্বাসন প্রকল্প চালু করে, এর ফলে 5,000-এরও বেশি সৈনিক কৃষিকাজ শুরু করেন। কিন্তু এরই মধ্যে বিশ্বব্যাপী গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা শুরু হয়ে যায়, যার ফলে লাভের মুখ দেখতে পাননি অনেকেই। অর্থকষ্টে বহু সৈনিক তাদের স্থাবর সম্পত্তি বিক্রি করে দেন, আবার অনেকে আত্মহত্যাও করেন। 1932 সালের অক্টোবর মাসে এইরকম এক তালমাটাল পরিস্থিতিতে আরও এক বিপর্যয় আসে। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রান্তিক এলাকাগুলোতে হয়ে ওঠে প্রায় 20,000 এমু পাখির বিচরণ ক্ষেত্র। এদের প্রজননের মূল সময় মে ও জুন মাস। প্রজননের পর পশ্চিম অস্ট্রেলিয়ার শুকনো জায়গা থেকে আরও পশ্চিমে চলে যায় এমুরা, কারণ শীতে খাবার ও জল কমে যায়। আর এরকম অস্বাভাবিক পরিযানের ফলেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই পাখিদের সাথে যুদ্ধ করতে হয়েছিল অস্ট্রেলিয়ার মানুষদের। এমুরা অস্ট্রেলীয় আইনে 19 শতাব্দীর শেষ পর্যন্ত রক্ষিত ছিল 1874 সালের শিকার আইনের আওতায়। তবে 1922 সাল থেকেই আবাদি জমিতে তাদের উৎপাত শুরু হওয়ায় সরকার তাদের শস্য ক্ষতিকারক প্রাণী রূপে চিহ্নিত করেন, এবং নতুন আইনে শস্য রক্ষায় তাদের শিকারে আর কোনো নিষেধাজ্ঞা থাকে না। সাধারণত বাঁশ ও তার কাটার বেড়া দিয়ে আটকে রাখা হয় এমুদের। তবে মন্দার সময় বেড়ার বন্দোবস্ত করা যায়নি, সৈন্যদের তো মাথায় হাত। এমুরা খুবই দ্রুতগতির এবং বন্য, এদের বিরুদ্ধে বন্দুকের ব্যবহারও খুব বেশি কার্যকর হয় না। এই পরিস্থিতিতে সৈনিকেরা এক হয়ে একটি প্রতিনিধি দল পাঠায় পার্থ শহরে প্রতিরক্ষা মন্ত্রী জর্জ পিয়ার্সের কাছে। তারা তখনকার নতুন প্রযুক্তির স্বয়ংক্রিয় বন্দুক বা মেশিন গান দাবি করেন। পিয়ার্স দেখলেন এই দুঃসময়ে কেন্দ্রীয় সরকারকে একথা বলে কোনো লাভ নেই, তাই মিলিটারি বোর্ডকে না জানিয়ে 3 সেনা আধিকারিককে 2 আধুনিক লুইস মেশিন গান ও 10,000 বুলেট দিয়ে সেই সৈনিকদের সঙ্গে পাঠালেন। 1932-এর 2 নভেম্বরে শুরু হয় মানুষ ও পাখির যুদ্ধ। সৈনিকরা ফেরত আসার সময় তাদের নজরে পড়ে প্রায় 50 এমু, কিন্তু তারা বন্দুকের নাগাল থেকে অনেক দূরে থাকায় তাদের মারার প্রায় সব চেষ্টাই ব্যর্থ হয়। এমুরা ছড়িয়ে ছিটিয়ে যায় চারদিকে। প্রথম দিনেই অনেক গুলি অযথা খরচ হয়। দ্বিতীয় দিনে সৈনিকরা গোপনে হামলার পরিকল্পনা করলে খুব একটা লাভ হয়নি, কয়েকশো রাউন্ড গুলি খরচ করে শুধু ডজনখানেক এমুই হত্যা করা যায়। পরের কয়েকদিনও এভাবেই যায়। এরপর এমুদের উৎপাত বেড়ে দ্বিগুণ হয়। 12 নভেম্বর সরকারের প্রতিরক্ষা বিভাগ ওই অঞ্চলের সেনা ও অস্ত্র মজুত করেন। 13 নভেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় দফার অভিযান। 10 ডিসেম্বর মেজর GPW মেরেডি তার রিপোর্ট জমা দেন, তাতে গুলি ও হত্যার হিসাব দেয়া হয়। 9,860 রাউন্ড গুলিতে 986 এমুর মৃত্যু। প্রতিটি এমুর জন্য গড়ে 10 করে বুলেট খরচ হয়েছিল। এমুদের মধ্যে রয়েছে আশ্চর্য শৃঙ্খলা ও প্রকৃতিগতভাবে পাওয়া সামরিক প্রবৃত্তি। তারা পায়ের আওয়াজ পেলেই শত শত ছোট দলে ভাগ হয়ে যায়। প্রত্যেক দলের একটি করে নেতা থাকে, তাই শেষ পর্যন্ত ফসল কোনো মতে বাঁচাতে পারলেও বছরের পর বছর ধরে এমুদের অত্যাচার মেনে নিতে হয় মানুষকে। সেনাবাহিনী দিয়েও প্রায় 10 পর্যন্ত তাদের আটকে রাখা যায়নি। তবে এরপরেও এমুদের জন্য বিশেষভাবে তৈরি বেড়ার ব্যবহার বেড়ে যাওয়ায় চাষিরা ভরাডুবির হাত থেকে রক্ষা পায়। কিন্তু এই যুদ্ধে মানুষ জয় পায়নি কখনোই। মানুষ প্রকৃতির কাছে তখনও অসহায় ছিল, আজও অসহায়। তো প্রিয় বন্ধুরা, পাখির সাথে মানুষের এই যুদ্ধ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা জানান আমাদের কমেন্টে। আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।